আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসিফি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এসএসসি ভোকেশনাল দুই হাজার একুশে অংশগ্রহণকারী শিক্ষার্থী রয়েছ তোমাদের উড ওয়ার্কিং টু দ্বিতীয় পত্র এবং চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি আবার বলছি আজকের বিষয় উড ওয়ার্কিং টু দ্বিতীয় পত্র এবং চতুর্থ সপ্তাহে অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আসলাম আজকের ভিডিওতে তো শিক্ষার্থীরা বিরুদ্ধে না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল এবং শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ নির্ভুল সমাধান আমরা খুব কষ্ট ও মেহনত করে তৈরি করে থাকে তাই শিক্ষার্থী বন্ধুরা তোমাদের লাইক কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব আমাদের অনুপ্রাণিত করে এবং পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধান তৈরি করতে আগ্রহ যোগায় তাই শিক্ষার্থী বন্ধুরা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে ফেলাও যাতে পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধান আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যায় তো শিক্ষার্থীরা উড ওয়ার্কিং টু দ্বিতীয় পত্র এবং চতুর্থ সপ্তাহে অ্যাসাইনমেন্টে কী কী নির্ধারিত কাজ রয়েছে তাহলে চলো দেখা যাক তোমরা দেখতে পাচ্ছ এখানে আজকের বিষয় হলো উড ওয়ার্কিং টু দ্বিতীয় পত্র এবং এর বিষয় কোড হল ছয় এবং তোমরা দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্ট নম্বর দুই এবং অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে প্রথম অধ্যায় যে আসবাবপত্রের সম্পর্কে জ্ঞান অর্জন তো তোমরা দেখতে পাচ্ছ এখানে নির্দেশক রয়েছে তো নির্দেশকের মধ্যে রয়েছে আসবাবপত্রের ডিজাইন দ্বিতীয়ত হলো আসবাবপত্রের ক্যাটালগ এবং তৃতীয় নাম্বার হলো আসবাবপত্রের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করার জন্য তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটার জন্য বরাদ্দকৃত নাম্বার রয়েছে চার করে তোমরা যদি আমাদের এই অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ উত্তরটি মনোযোগ সহকারে দেখে তোমাদের উত্তরপত্র তৈরি করো তাহলে অবশ্যই তোমাদের এই বরাদ্দকৃত নাম্বার পাবে এছাড়াও রয়েছে তোমরা নাম্বারের যদি দশ থেকে বারো পাও তাহলে অতি উত্তম নাম্বার আট থেকে নয় পেলে উত্তম এবং পাঁচ থেকে ছয় পেলে ভালো এবং এর নিচে হলে তোমাদের অগ্রগতির প্রয়োজন তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের উডওয়ার্কিং টু দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজসমূহ তাহলে চলো অ্যাসাইনমেন্টের সমাধানের দিকে যাওয়া যাক শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে আমাদের এই আসিফ চ্যানেলে সকল শ্রেণীর অ্যাসাইনমেন্টের সমাধান প্রদান করা হয়ে থাকে তারই কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখো যাতে পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধান আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে চলে যায় তাহলে আর দেরি না করে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো সেক্ষেত্রে চলে আসলাম আমরা অ্যাসাইনমেন্টের সমাধানে তো আমাদের এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বিভিন্ন আসবাবপত্রের সম্পর্কে জ্ঞান অর্জন আমি আবার বলছি আমাদের এই উডওয়ার্কিং টু দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বিভিন্ন আসবাবপত্র সম্পর্কে জ্ঞান অর্জন তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা প্রথমেই দিয়েছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটোডেক্স উক্স উনিশশো সালে অটোকেট উৎপাবন করেন সেই থেকে বিশ্বব্যাপী অটোকেট একটি শক্তিশালী ডিজাইন সফটওয়্যার হিসেবে নিজস্ব স্থান সৃষ্টি করে নিয়েছে যে কোনো স্কেলিং ড্রয়িং এর ক্ষেত্রেও অটোকেটের কোনো বিকল্প নেই তাছাড়া অটোকেটের সাহায্যে সাধারণ ড্রয়িং ছাড়াও বিভিন্ন ধরনের ডিজাইন ব্লক সিম্বল লঘু ডিজাইন গ্রিল ডিজাইন এয়ারড অ্যাব্রোডারিক ডিজাইন করা হয়ে থাকে এ দ্বারা সহজে আমরা সুবিধা মতো ড্রয়িং করতে পারেন অটোকে ড্রয়িং মূলত রেখা বৃত্তচাপ বৃত্ত বা লেখা ইত্যাদি জেমিতিক বা গ্রাফিক্স অবজেক্টের সময় মাত্র এছাড়া ব্লগ বা গ্রুপ অবজেক্ট আনুষাঙ্গিক অবজেক্ট প্রপো হ্যাঁ প্রপারটিং যেমন কালার লেয়ার লাইন টাইপ অ্যাটিটিউড টিং ইত্যাদি ব্যবহার করে স্বাচ্ছন্দে ড্রয়িং করা হয়ে থাকে তো তারপরে আমাদের হ্যাঁ ও দ্বিতীয় টপিক হলো অটোকেটের সাহায্যে লাইন সার্কেল আর্ক পলি লাইন ইত্যাদি ড্রয়িং করার পদ্ধতি তো এই পদ্ধতিগুলো আমরা নিচে তুলে ধরেছি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমে পদ্ধতির মধ্যে প্রথম টপিক হলো লাইন তো লাইনের বৈশিষ্ট্যগুলো হলো ক নম্বর ড্র টুল বা লাইন আইকনে ক্লিক করতে হবে দ্বিতীয়ত হলো বিন্দু নির্দিষ্টকরণ তারপরে কারশ্বরটিকে প্রথমে বিন্দুতে নিয়ে বাম বাটনে ক্লিক করুন এবং তৃতীয় নাম্বার হলো কারশ্বর সরিয়ে দ্বিতীয় বিন্দুতে ক্লিক করুন এবং প্রথম লাইনে সেগমার্টিংকে তৈরি করতে হবে তো এই ছিল প্রথম টপিক যে লাইন তারপর বিস্তারিত রয়েছে তো তারপর আমরা দ্বিতীয়টি দিয়েছি যে সার্কেল তো সার্কেলের মধ্যে আমরা ব্যাখ্যা বা বৈশিষ্ট্য রয়েছে যে ড্রটভারের সার্কেল আইকনে ক্লিক করতে হবে এবং দ্বিতীয়ত হলো বৃত্তের প্রথম বিন্দুতে ক্লিক করতে হবে এবং তৃতীয় নাম্বার হলো কারশোর সরিয়ে শেষ বিন্দুতে ক্লিক করো অথবা নির্দিষ্ট মাপ নিয়ে ক্লিক করো তো তারপরে টপিক আমরা দিয়েছি যে আর্ক তো আর্কের মধ্যে রয়েছে ড্র টুলভালের আইকনে ক্লিক করতে হবে দ্বিতীয়ত হলো বিন্দু নির্দিষ্ট করতে হবে এবং তৃতীয় নাম্বার হল বৃত্ত চাপের দ্বিতীয় বিন্দু নির্দিষ্ট করতে হবে এবং চতুর্থ নাম্বার যেটা সর্বশেষ সেটা হলো শেষ বিন্দু নির্দিষ্ট কন শেষে করতে হবে তো তারপরে আমাদের আরেকটি টপিক বা আরেকটি হেডলাইন হলো যে পলি লাইন তো পলি লাইনের মধ্যে আমরা চারটি বৈশিষ্ট্য দিয়েছি যে ড্র বলে পলি লাইন পলি লাইন আইকনে ক্লিক করো দ্বিতীয়ত পলি লাইনের শুরু বিন্দু নির্দিষ্ট করো এবং তৃতীয় নাম্বার হলো প্রথম পলি লাইন সেগমেন্টের শেষ বিন্দু নির্দিষ্ট অথবা এর শেষ অপশনটি কাজ করতে হবে যে অপশনের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার দিয়ে চাপ দেওয়া হয় তারপর চতুর্থ নাম্বার হলো কমান্ড শেষ করতে এন্টার চাপ দাও তারপর আমাদের সর্বশেষ যেটা সেটা হলো আয়তক্ষেত্র তো আয়তক্ষেত্রের মধ্যে রয়েছে ক নম্বর ড্র টুলবারে রিট রেক্টেঙ্গুলার আইকনে ক্লিক করতে হবে দ্বিতীয়ত হল বিন্দু নির্দিষ্ট কর এবং তৃতীয় নাম্বার হলো শেষ নির্দিষ্ট কর অথবা শিফট ধরে অ্যাট দ্য রেট চেপে আইতনের দৈর্ঘ্য প্রস্থ নির্দিষ্ট মাপ তৈরিতে ক্লিক করতে হবে তো তারপর আমাদের তৃতীয় নম্বর প্রশ্ন ছিল অ্যাসাইনমেন্টের যে আসবাবত্র্যাটালগ সম্পর্কে ধারণা তো তোমরা দেখতে ব্যাখ্যা করেছি আমাদের এখানে রয়েছে যে ক্যাটালগ হলো এমন একটি পুস্তক বা নথিপত্র যার মাধ্যমে আমাদের দৈনন্দিন আসবাবপত্র বা বিভিন্ন ফার্নিচার এবং ডিজাইন সহকারে বিভিন্ন কক্ষের সাজানো থাকে যার ফলে গৃহের সৌন্দর্য এবং স্বাচ্ছন্দ্যে বসবাসের উপযোগী করে তোলে ক্যাটালগের মাধ্যমে ক্রেতা তার পছন্দ অনুসারে আসবাবপত্র তৈরি ও ক্রয় করতে পারে নিচে একটি ক্যাটালগের নমুনা দেযা হলো তো শিক্ষার্থীরা তোমরা এই ব্যাখ্যা দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছ আমরা কতগুলো চিত্র তুলে ধরেছি এবং শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনে দ্রুত সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে ফেলাও যাতে পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধান আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যায় এবং শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু সম্পূর্ণ অ্যাসাইনমেন্টটি তোমাদের পড়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদের উত্তরপত্রটি সঠিক এবং নির্ভুলভাবে লিখতে পারো তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল কেননা আমরা যে সম্পূর্ণ অ্যাসাইনমেন্টটি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে তোমরা ভিডিওটি টেনে দেখলে আমাদের এই চেষ্টাটাই বৃথা যাবে তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা চিত্র তুলে ধরেছি বিভিন্ন ক্যাটাগরি বা ক্যাটালগের তো তোমরা প্রত্যেকটা আমরা অনেকগুলো চিত্রই তুলে ধরেছি তোমরা ক্রমান্বয়ে একটা একটা করে তুলে ধরতে পারো তো তারপরে দেখতে পাচ্ছ এখানে আমরা আরও তিনটা চিত্র দেওয়া আছে যে সবগুলোই ক্যাটালগের চিত্র আমাদের তৃতীয় অ্যাসাইনমেন্টের প্রশ্নের উত্তর তো তোমরা এখানে থেকে একটা একটা করেও তোমরা চিত্রগুলো তুলে ধরতে পারো আমরা অনেকগুলা চিত্রই তুলে ধরেছি কেননা তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় যার কারণে আমরা এখানে অনেকগুলো ক্যাটালগের চিত্র তুলে ধরেছি তো তোমাদের ইচ্ছে মতো তোমাদের খুশি মতো যে কোনো ক্যাটালগের চিত্র তুলে ধরতে পারো দুই থেকে তিনটি করে বা দুই থেকে তিনটা তো তারপরেও দেখতে পাচ্ছ এখানে আমরা অনেকগুলো ক্যাটালগে দিয়েছি বিভিন্ন ধাপে দাপে সবগুলো ক্যাটালগেই তোমাদের পছন্দ মতো বা ইচ্ছে মতো তোমায় অঙ্কন করতে পারো তো দেখতে পাচ্ছো সবগুলা ক্যাটালগই আমরা গুলা আমাদের বোঝার সুবিধার্থে দেওয়া হয়েছে তো তারপরে আমাদের সর্বশেষ ক্যাটালগটি তো তোমরা দেখতে পাচ্ছো যে আমাদের যে চিত্রগুলো দিয়েছি সবগুলা চিত্র তো সবগুলো চিত্র অঙ্কনের নাম হলো যে ক্যাটালগের বিভিন্ন আসবাবপত্রের চিত্র তো এই যে আমরা ক্যাটালগের বিভিন্ন আসবাবপত্রের চিত্রগুলো তুলে ধরেছি তোমাদের ইচ্ছে মতো দুই থেকে তিনটা বা তিন থেকে চারটা ক্যাটালগের চিত্র তোমরা তুলে ধরতে পারো আমরা অনেকগুলো ক্যাটালগের চিত্রই তুলে ধরেছি কেননা তোমার যাদের বুঝতে সুবিধা হয় বা তোমাদের ইচ্ছে মতো যেটা সহজ হয় সেটা অঙ্কন করতে সুবিধা হয় তো তারপরে আমাদের সর্বশেষ নির্দিত কাজ ছিল বা টপিক ছিল যে আসবাবপত্রের নকশার প্রয়োজনীয়তা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করার জন্য গুরুত্ব তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা গুরুত্ব ব্যাখ্যা করেছি যে আসবাবপত্রের বিভিন্ন অংশে আকৃতির মধ্যে সমতা বিধান করতে হয় অর্থাৎ একটি অংশের সাথে অন্য অংশের বা সমগ্র অংশের আকার সম্পর্ক স্থাপনী হল আকৃতিক সামঞ্জস্যতার সমতা বিধান তো তারপরে আমরা আরও দিয়েছি যে আসবাবপত্রের ভালো ডিজাইন করার জন্য একটি অন্যতম বিবেচ্য বিষয় হলো আকৃতি ও সমতা বিধান করা এর মাধ্যমে বস্তুর বর ও সকল অংশে সুষমভাবে অর্পিত হয় প্রাথমিক স্তরের বা প্রাথমিক ভরের দিক নির্ণয় করে সেভাবে ডিজাইন করা সহজ হয় যেমন বইয়ের তাক বা বুক সেলফ এর খাড়া অংশগুলোকে আকার বা সাইজ অন্যগুলো অপেক্ষা বেশি থাকে অথচ টেবিলের বেলায় প্রাথমিক বড় পতিত হয় সমতল পৃষ্ঠ এই বড় অবশেষে উলম্ব অংশে সমতল অংশে অথবা উভয় অংশেই বাক হয়ে যায় কাজেই বুক সেলফটি অংশগুলোকে সেই শনাক্ত করতে হবে নিম্নরূপ ডিজাইন করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ নির্ভর সমাধান আশা করি তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র তৈরি করতেছো যদি তাই করে থাকো তাহলে অবশ্যই তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রটি নির্ভুল এবং সঠিক হবে এবং তোমাদের উত্তরপত্রটি অতি উত্তম নাম্বার পাওয়ার যোগ্য হবে এবং শিক্ষার্থীরা তোমাদের কমেন্টের ভিত্তিতেই আমরা অ্যাসাইনমেন্টের সমাধানগুলো দ্রুত দেওয়ার চেষ্টা করি তো শিক্ষার্থীরা তোমাদের কার কি অ্যাসাইনমেন্ট লাগবে তো আমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো বা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো তাহলে তোমার তোমাদের অ্যাসাইনমেন্টের সমাধানগুলো আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভিডিওটি নাটনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটু হল তোমাদের উপকারে আসে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবে না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবে কেননা আমাদের এই চ্যানেলে সকল শ্রেণী অ্যাসাইনমেন্টের সমাধান আপলোড করা হয়ে থাকে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে